দশক সাইট সিং চ্যানেলের পক্ষ থেকে আমি বিল্লা আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকে আপনাদেরকে একটি শপে নিয়ে এসেছি যে শপটি উদ্বোধন হয়েছে গতকালকে আর এটি উদ্বোধন করেছেন চিত্রনায়ক ফেরদাউস আর এটির অবস্থান খুলনার নিউ মার্কেটের পাশে এখানে মূলত মহিলা পুরুষ ও বাচ্চাদের বিভিন্ন ধরনের পণ্য আপনারা পাবেন আর এটি দিয়েছেন এখানকার অধিকারী জনাব মামুন সরকার মূলত তিনি ইতালি প্রবাসী তাই তিনি ইতালি ইউকে ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে পণ্যগুলো এখানে এনেছেন আর বর্তমানে বিভিন্ন ধরনের যে বাজারে যে ভেজাল ও হাইব্রিড পণ্যের যে সমাহার আসলে এটির দিকে নজর দিয়েই মূলত তিনি এখানে যে প্রোডাক্টগুলো সাধারণ মানুষের জন্য এনেছেন সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণটা হল যে ভেজাল পণ্য থেকে বাঁচানোর জন্যই মানুষকে তিনি এই উদ্যোগটি নিয়েছেন মূলত তো আমরা এখন এখানে একটু ঘুরে দেখবো যে কি ধরনের পণ্য আছে এবং এখানে ক্রেতারাও এসেছেন কিনার জন্য আমরা প্রথম আমি কথা বলবো এখানে যারা ক্রেতা এসেছেন তাদের সাথে তারপরে আমরা কথা বলবো এখানকার সত্তাধিকারী এবং আরো যারা তার শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব সব ইতালিতে এসে মূলত আপনার কেমন লেগেছে প্রথমে অ্যাকচুয়াল কালকে আসতে পারে নাই কালকে উনি দেরি পেপারে একটা দেখে তারপরে আমরা আসি তাই আমি মূলত সানগ্লাস দেখতে আসি তা অ্যাকচুয়ালি আমার কাছে অনেক ভালো লাগতেছে রিজনেবল প্রাইস আছে আর মেন ব্যাপারটা হলো কি এখন তো মনে করেন হাইব্রিড পণ্য সবখানে এখান থেকে সব কিছুর মধ্যে থেকে জেনুইন প্রোডাক্টটা যে এখানে আছে এটাই হলো ভালো লাগছে আচ্ছা আপনি কি জানেন যে এখানে যে পণ্যগুলো রয়েছে মূলত মহিলা পুরুষ এবং বাচ্চাদের জন্য এই পণ্যগুলো কিন্তু সবই কিন্তু বাইরে হ্যাঁ জি

হ্যাঁ হ্যাঁ আমি জানি এটা গতকাল উদ্বোধন হয়েছে কিন্তু কিছু ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি তাই আজকে আমি এটা ভিজিট করলাম তো দোকানটির যিনি স্বতধিকারী তিনি নিঃসন্দেহে একজন রুচিশীল ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই এখানে এসে আমি খুবই অভিভূত এবং এখানে যে ধরনের পণ্য রয়েছে তা খুবই মানসম্মত কারণ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে ঘোরার সুবাদে আমি বিভিন্ন ধরনের পণ্য দেখেছি তো আমার কাছে মনে হয়েছে পণ্যগুলো খুবই মানসম্মত এবং ক্রেতারা যদি এ পণ্যগুলো কেনে তাহলে ঠকবেন না এটা অ্যাটলিস্ট আমি বলতে পারি এখানে ঘুরে আহ দেখলাম যে অনেক সময় ধরে ঘুরছেন আপনি তো আপনাদের মহিলাদের জন্য এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম এবং জুয়েলারি আইটেম এবং বিভিন্ন ধরনের যারা আপনারা হ্যাঁ আমি এই আইটেমগুলো দেখেছি মেয়েদের বিভিন্ন ধরনের আইটেম আছে তো আমার মনে হয় আইটেমগুলো রিজনেবল যারা রুচি সম্মত ব্যক্তি তারা আমার মনে হয় এখানে আসুক এসে ভিজিট করুক তারপর তারা যাচাই বাছাই করে পণ্যগুলো কিনুক আমি অবশ্যই এটাকে স্বাগত জানাই এটা একটা যুগোপযোগী উদ্যোগ কারণ খুলনার মতো শহরে এ ধরনের প্রোডাক্টের কোনো দোকান নাই তো খুলনার যারা বসবাস করেন তারা এখানে ভিজিট করতে পারে সেটা আমি ওইটাই আমি বলতে পারি আমার মনে হয় প্রাইসটা ঠিকই আছে যেহেতু এগুলো সব বিদেশি পণ্য এবং এগুলো সব অরিজিনাল তো প্রাইস সেই অনুযায়ী ঠিক আছে দর্শক এখন আমি কথা বলবো এই সব ইটালিয়ার যিনি সত্ত্বাধিকারী মামুন সরকার তার সাথে মূলত তিনি যে ব্যতিক্রম ধর্মী যে উদ্যোগটি নিয়েছেন খুলনাতে তার জন্য তাকে প্রথমে সাধুবাদ জানাচ্ছি এবং তার কাছ থেকে আসলে জেনে নিব যে মূলত তিনি যে এটি দিয়েছেন আসলে তার উদ্দেশ্যটা এবং আসলে মানুষের জন্য এই চিন্তাটি কিভাবে তার মনে আসলো সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব তো কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছেন আসসালাম যদি একটু বলতেন যে এই উদ্যোগটা আসলে নেওয়ার জন্য কোথা থেকে আমার সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি যে আমার বাচ্চার জন্য কারণ আমার বাচ্চার জন্য আমি বাইর থেকে প্রোডাক্টগুলো আনার হয়েছে তো এই জন্য যখন প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে তখন আমি যাচাই করতে গিয়ে দেখলাম যে বাংলাদেশের যে পক্ষ ইয়েতে তে মানে ভেজালের যে ব্যাপারটা তো ওইখানে মানে কনফিউশন পড়ে যাচ্ছে যে কি ব্যবহার করবো ওর জন্য তো ওখান থেকে চিন্তা করলাম যে খুলনা শহরটা আমার খুবই ভালো লাগলো তো খুলনা শহর ঘুরে দেখলাম যে আপনার এখানে কোনো ভালো ব্র্যান্ডের ওরকম মান মতো আপনার প্রোডাক্ট পাচ্ছি না তো ওই থেকেই আমি চিন্তা করলাম যে না তাহলে আমি আমার বাচ্চার জন্য যখন প্রোডাক্টগুলো আনব তো ওখান থেকে আর কি মূলত আমি অনুপ্রেরণা হলাম যে আমি একটা শোরুম দেবো তো ওই শোরুমটা এর জন্যই আমি উদ্বোধন করলাম আর এখানে আপনার মেন হচ্ছে আমি ইটালিতে সতেরো বছর আসছি তো সতেরো বছর থাকার কারণে আমি ওইখান থেকেই এই প্রোডাক্টগুলো আমি আনবো এবং খুলনাবাসীদেরকে মানে দেওয়ার জন্য ইনশাআল্লাহ কসমেটিকের যে ব্যাপারটা এটা টোটালি আপনার ইউরোপ আপনার মূলত ইটালি ইউকে এবং অন্য ইউরোপের কান্ট্রি থেকে আসবে আমাদের প্রোডাক্টগুলো মহিলাদের জন্য এই যে আমার পিছনেই দেখা যাচ্ছে যে কসমেটিক যে ব্যাপারটা মেকআপের আইটেম আছে। আপনার কসমেটিক আইটেম আছে টোটাল পাশে ব্যাগ আছে। আবার বাচ্চাদের কিছু চকলেট আছে। আপনার বাচ্চাদের কসমেটিকও আছে। আর ছেলেদের জন্য জেন্স ঘড়ি সানগ্লাস বেল্ট মানি টোটালি আমার প্রোডাক্টগুলো বাইরের আমার প্রোডাক্টগুলা আপনার বাংলাদেশে আমি এ খুলনাতে এখনও আমার দেখা হয়নি যে প্রোডাক্টগুলো টোটালি আমি এটা একটু আনকমন স্টাইল এবং যাতে আমাদের খুলনাবাসী যাতে একটু দেখে চয়েস করতে পারে এবং ব্যবহার করতে পারে এই প্রোডাক্ট ভালো প্রোডাক্টগুলো এই জন্যই আমি ইয়ে করলাম অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করার জন্যই আমি বলবো মানুষকে যে আসেন আপনারা দেখেন আমার দোকানটা আপনি ভিজিট করেন করে দেখেন যে আমার প্রোডাক্টগুলো মান কতটুকু আপনি তখনই বুঝতে পারবেন যে আমার আপনার সেবার জন্যই আমি আসছি এখন খুলনা শহর আমার খুবই ভালো লাগলো এই জন্যে বললাম যে আমি খুলনাতে আমি শোরুমটা আমার প্রথম শোরুম এখানে আমি উদ্বোধন করলাম কারণ খুলনা শহরের মানুষদের আমার খুবই ভালো লাগছে এই জন্য আমি খুলনাতেই এই শোরুমটা আমি উদ্বোধন করছি আর শোরুমটার নাম সব ইটালি দেওয়ার কারণ হতেছে আমি ইটালির থেকে অরিজিনালভাবেই আমি ইটালি থেকে নিজে আমি প্রোডাক্টগুলো আমি আনবো এই জন্যই আমি সব ইটালি এটার নাম হইছে সবশেষে খুলনাবাসীর প্রতি আসলে কোনো আহ্বান আছে কিনা হ্যাঁ আহ্বান বলবো যে আপনারা প্লিজ আসেন ভিজিট করেন যে আপনার পাশে আমাদের ভাবি মানে আপনার সহদেবী আছেন তো আসলে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে মূলত আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার হাজবেন্ড আসলে যে উদ্যোগটা নিয়েছে যে বর্তমান সময়ে আসলে তো আমরা একটু আগে বলেছি যে যেরকম ভেজাল এবং হাইব্রিড পণ্যের সারা বাংলাদেশে এই অবস্থায় আসলে কিছু প্রোডাক্ট আপনারা নিয়েছেন মহিলা পুরুষ এবং বাচ্চাদের বিভিন্ন এখানে রয়েছে আসলে আপনার হাজবেন্ডের এই উদ্যোগকে আসলে আপনি কিভাবে দেখছেন আসলে এটা অবশ্যই আমি বলবো যে এটা একটা মহৎ উদ্যোগ প্রথমে এই কথাটা বলবো আর এটার পেছনে যেটা আমি বলবো যে আমি ও বাহিরে থাকে আমি সবসময় বাহিরের প্রোডাক্টে আমি ইউজ করি এই আমি জানি যে বাহিরের প্রোডাক্টটা বাংলাদেশের প্রোডাক্টের মধ্যে পার্থক্যটা এর সাথে বলবো যে আমি ও বাইরে থাকার সুবিধা আমিও আমারও যাওয়া হয়েছে কয়েকবার ইটালিতে তো আমি যখন যাই বা ও থাকে আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা আমাদেরকে আমাকে রিকোয়েস্ট করে যে এটা নিয়ে আসো এটা নিয়ে আসো দেখো এটা পাচ্ছি না ভালো এই জিনিসগুলো তো ওইখান থেকে আসলে যে আমি তো ভালোটা ইউজ করছি ওয়াই নট মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অলসো তাই না তো ওই ওই জায়গা থেকেই আসলে এই ফিলিংসটা যে ঠিক আছে এবং সাথে সাথে কি হচ্ছে মানে ওর আরও হচ্ছে মানুষকে যে সেবাটা দেওয়া অরিজিনাল প্রোডাক্টের এতটুকু করতে পারছি এ আমাদের মনে হয় মনের শান্তিটাই হচ্ছে আমাদের কাছে এখন অনেক বেশি ঠিক আছে অসংখ্য এটাই থ্যাংক ইউ দর্শক আমরা কথা বলছিলাম এখানকার অধিকারী মামুন সরকারের সহধর্মিনীর সাথে তো আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবশেষে আপনাদের কাছে অনুরোধ থাকবে সেটি হলো আপনারা চাইলে ডিসক্রিপশনে যে এখানকার যে প্রতিষ্ঠানের পেজ অ্যাড্রেস আছে সেটি আপনারা ভিজিট করতে পারেন তবে সব থেকে ভালো হয় তাদের কথা মতো সেটি হলো যে আপনারা এখানে এসে ভিজিট করে পণ্যগুলো যাচাই বাছাই করে তারপরে ক্রয় করুন তাদের আহ্বান এটি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ